No, 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 no. He tried it. Oh my god. Maya kendo kore parat 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 kore eke opore tas khawasse. Ki tas khawasse seta to ami ekhane bolte pari na jehetu ami ekta mohila manush. Tai ami ekotha bolbo na ekotha bolbo amader senior reporter khatigar bat ajke bishleshon kore dekhaben je maya ar maya dui maya keno eke opore tas khawasse kon jaga tas khawasse kisher jonno tas khawasse ei bishoyta amader khatigar bat ami onurodh kortechi bishleshon kore ektu bujhiye din. Okay, bak kore ami hazir hoye gelam je ei meye dui keno ki jonno tabash kore tas খাওয়াচ্ছে এবং কোথায় তাস খাওয়াচ্ছে এবং কেন তাস খাওয়াচ্ছে এবং তাস খেয়ে শান্তি পাচ্ছে না মজা পাচ্ছে এবং কি মজা পাচ্ছে কোথায় মজা পাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটি বিশ্লেষণ করবো বা এই দুটি মেয়েকে বিশ্লেষণ করবো. যেহেতু উনি একজন মহিলা মানুষ এই ধরনের কথা বিশ্লেষণ করতে পারে না, কারণ মহিলা মানুষ তো আপনারা বুঝেনি পারবে না. তো আমি হাজির হয়ে গেলাম হঠাৎ করে আমি হতে যার বা আপনাদেরকে ভিডিওটি বিশ্লেষণ করার জন্য. তো আমি ভিডিওটি বিশ্লেষণ করার আগে আমি ভিডিওটি আর একবার দেখতে চাচ্ছি, কারণ ভিডিওটি দেখলে একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে, কারণ কোথায় কি হচ্ছে ভালো করে দেখলে একটু সুবিধা হবে. দয়া করে আমার আর একবার ভিডিওটি দেখানো হোক, তাহলে আমি বিশ্লেষণ করবো, না হলে আমি ভিডিওটি বিশ্লেষণ করবো না. দেখান. He tried it. Okay, Doshik Bindu. আমরা কিন্তু ভিডিওটি দেখলাম. কি দেখতে পেলাম যে দুটি মেয়ে, মানে কচি বয়সের দুটি মেয়ে, রমরমা বয়সের দুটি মেয়ে, আপেলের মতো টসটস করতেছে তাদের শরীর. দেখতে শুনতে মোটামুটি সাদা ফকফকা, মানে চেয়ারটা অনেক সুন্দর. আপনাদের পছন্দ হয়েছে কিনা তাই আমি জানি না, কিন্তু আমার পছন্দ হয়েছে. যাই হোক, এই মেয়ে দুটি কেন দুইজনে মিলে তবাস তবাস করতেছে এবং কোথায় তবাস তবাস করতেছে? মেয়েদের যে গোপন একটা জায়গা আছে, মেয়েদের যে মানে লুকানো একটা জায়গা আছে, যেই জায়গাটি মানুষ বের করে কোন ক্ষেত্রে, যে সময় টাকা ওদের পতিতা আছে না, পতিতা দ্বারা তারা কিন্তু টাকার জন্য সেগুলি বের করে মানুষকে দিয়ে দেয় এবং মানুষ সেগুলি নিয়ে নিয়ে টাকা দিয়ে দেয়. কিন্তু বিষয়টা হলো এই দুটি মেয়ে কেন এই দুইজনের তবাস তবাস করে জায়গায় বেজাগায় তাস খাওয়াচ্ছে, সে বিষয়টা আমরা একটু দেখলাম. এখন আমার বিশ্লেষণটা হলো যে আমার মনে হয় এই দুটি মেয়ের পিছনের অংশে, মানে পিছনের অংশে সম্ভবত কারেন্টের তার লাগিয়ে দিয়ে সম্ভবত ওখানে সুইচ চাপ দেওয়া হয়েছে, যার কারণে পিছনে একটু ই হচ্ছে. তো যার কারণে দুজনের তবাস 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 করতেছে, তা তো হয়তো একটু মজা পাইতেছে. তো যাই হোক, এটা একটা বিশ্লেষণ হতে পারে. আর একটা বিশ্লেষণ হতে পারে যে এই মেয়ে দুটির কোনো বয়ফ্রেন্ড নাই অথবা কোনো স্বামী নেই. তো একটি প্রাপ্ত বয়স্ক মহিলা বা মেয়ে আছে, তাদের কিন্তু বয়ফ্রেন্ড যদি না থাকে আর স্বামী যদি না থাকে আর সুরাইভাবে কোনো সময় যদি তারা ওই ধরনের কাজে লিপ্ত হয়ে যায়, কোন ধরনের কাজে, যেই ধরনের কাজ স্বামী স্ত্রী বৈধভাবে করে, কিন্তু ওনারা হয়তো কোনো কাজ করেছেন অবৈধভাবে, যেটা মজা পেয়েছেন, ওই অবৈধভাবে একবার কাজটা করে তারা মজা পেয়েছেন, কিন্তু মজা তো আর থাকতে পারতেছেন না, কিন্তু সেই পরিমাণ তো ছেলে পাইতেছেন না. এখন ছেলে যদি তারা না পায় তারা কি করে মেয়ে মেয়েদের তবাস 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 করবে? এবং সে এমন সিস্টেমে করতেছে মনে হচ্ছে তাদের যৌবন যারা ফাইটটা করতেছে, তাদের আপেলের রস জৈরা পইতাছে, তাদের নিচের রস গ্যান্ডারের রসের মতো, গ্যান্ডারের রসের মতো টমাস 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 করে পড়তেছে. যাই হোক, তবে এই মেয়ে দুটি লজ্জা নাই, শরম নাই, মানে মোটকথা এই মেয়ে দুটির কিছুই নাই. যদি থাকতো তাহলে কি মাইয়া দুটার এমন করতে পারত না? তারপরে আমি কি দেখলাম, পরে দেখলাম যে মেয়ে, একটা মেয়ে নিচে শুয়ে রয়েছে আর একটা মেয়ে উপরে এমন মনে 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 করতেছে, কিন্তু আর একটা মেয়ে হাত দিছে দিতেছে তার জায়গা মতো, দিয়ে বলতেছে আমি আর থাকতে পারতাছি না রে, আয় আমার উপরে আয়, আসে কিছু একটা কর, ওই একটা মনে ওইরকম করলে কি হবে?
প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম করা আছে, তো ওই সিস্টেম ওই জিনিস করলে হবে, হ্যাঁ হবে না, হবে কথা না হলে একটা কলা নিয়ে আসো, না হলে একটা বেগুন নিয়ে আসো, না হলে একটা মূলা নিয়ে আসো, না হলে একটা গাজর নিয়ে আসো, না হলে একটা লাঠি নিয়ে আসো, আফলা একটা লাঠি নিয়ে আসো, ভাইকা বাসের লাঠি গুলো আছে না আফলা এটা নিয়ে আসো, নিয়ে আসে মজা মারো, দেখো মজাও আছে যেমন জুলবো তেমন কঠিন জ্বলা জ্বলবো। যাই হোক প্রিয় দর্শক, আমার আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েদিকে প্রতিবাদ করার দরকার ছিল, কারণ যেভাবে তোমাকে তোমার সবাস তোমার করতেছে তাতে প্রতিবাদ করতে হবে, তাই প্রতিবাদ করতে হাজির হয়ে গেলাম। যদি ভালো লাগে তোমাকে একটা লাইক করে দিয়েন, আর যে সমস্ত ভাইরা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।